আবারও কন্যা সন্তানের মা হলেন জনপ্রিয় গায়িকা নাজমুন মুনিরা ন্যান্সি। এটি তার তৃতীয় কন্যা সন্তান। বুধবার 29 জুন বিকাল 3:15 রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে পৃথিবী আলো দেখে শিশুটি। গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর আশিস কুমার চক্রবর্তী। তিনি বলেন, সোমবার 27 জুন স্ত্রী রোগ ও প্রসূতি বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল অব ডক্টর অঞ্জুমান আরা বেগমের অধীনে ভর্তি হন ন্যান্সি। বুধবার বিকালে সফলভাবে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। মা ও নবজাতক সুস্থ আছে। ডক্টর আশিস আরও যোগ করেন, তবে ন্যান্সির বাচ্চার ওজন খানিকটা কম পেয়েছে। বৃহস্পতিবার নাগাদ ন্যান্সিকে কেবিনে নেওয়া হবে আর বাচ্চাটাকে দু একদিন পর্যবেক্ষণে রাখবে। 2021 সালের আগস্টের শেষ সপ্তাহে গীতিকবি মহসিন মেহেদির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির সংসারে এটাই প্রথম সন্তান। এর আগে ন্যান্সির দুটি ও মেহেদির একটি বিয়ে বিচ্ছেদ রয়েছে। 2006 সালে ব্যবসায়ী আবু সাইদকে ভালোবেসে বিয়ে করেন ন্যান্সি। তাদের সংসারে রোদেলা নামে একটি কন্যা সন্তান আছে। প্রথম সংসারে বিচ্ছেদের পর 2013 সালে নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন তিনি। সেই সংসারেও নাইলা নামে 8 বছরের একটি কন্যা সন্তান রয়েছে। দৈনিক আমার সংবাদ।